পৃথিবীতে এমন সন্তান আছে মান নামে বাবার নামে দান তো করেই না, বরঞ্চ একটা কাজ করে কি জানেন, মায়েরে মারে বাপরে ঘরেতে বাইর করে দেয়। ঠিক না ভাই? ঠিক। জোরে কো। জ্বলন্ত পরবান একটা ঘটনা তো উত্তরবঙ্গের থেকে শিখিয়ে দেয়। রংপুর পাটগ্রাম আছে না, হ্যাঁ, লালমনিরহাট পাটগ্রাম, তোমরা দেখছো সারা দুনিয়া ভাইরাল হয়েছে ঘটনা, না আমার মুখে তোমরাও শুনছো। এই পুলিশ জিজ্ঞেস করছে, এক এক ডাকাইত্রে জিজ্ঞেস করছে, এই তোর মায়েরে কেমনে জবাই দিলি তাই কো। বলে স্যার আমি নেশা করতাম। পরে তদন্ত ওসি জিজ্ঞেস করে, এই কেমনে তোর মায়েরে কেমনে জবাই দিলি কো। বলে স্যার আমি আমার মার কাছে নেশার টাকা চাইতাম প্রতিদিন, আমার মা বলে আমার জীবন চলে গেল আমি তোর নেশার টাকা দিব না। অনেক মা আছে নামাজি, ছেলে পেলে নষ্ট হোক মা এটা চায় না, তাই না ভাইজান? পৃথিবীর কোন মা চায় না আমার সন্তান নষ্ট হয়ে যাক। বাজনরে যখন ওই বদমাশ সন্তান মনে মনে ভাবতাছে মা তোরে না মাইরা ফেললে আলমারির চাবি নিতে পারবো না, পুলিশ জিজ্ঞেস করছে তুই তোর মার গলায় কেমনে চাকুটা চালাইলি। বলে স্যার আমি নেশা করে আসলাম পাটগ্রাম বর্ডার থেকে, ইয়াবা সেবন করে যখন আসছি আমার মাথা ঠিক নাই। জিজ্ঞেস করলো তারপরে কি বল? স্যার আমি যখন মায়ের কাছে দুপুর বেলা চাইছিলাম আলমারির চাবি আমার মা দেয় নাই, এরপরে স্যার আমি একটা কাজ করলাম, কি নিয়ত করে ফেললাম একটা চাকু কিনে নিয়ে আসব, আমি বর্ডার থেকে একটা চায়না চাকু কিনে নিয়ে আসলাম দুই ধারে ধারালো। পুলিশ বলে তারপরে কি করলি? স্যার এরপরে আমি কি করলাম, ঘরের মধ্যে ইয়াবা সেবন করে ঘরে আসলাম। যুবক ভাইরা আমি তোর দুইটা পাও ধরে বলে যাই রে ভাই, পৃথিবীতে যার চেহারার দিকে একবার তাকাইলে হজের সব হয়। পুলিশ ওই বেঈমান রে জিজ্ঞেস করে তারপরে কেমনে তুই তোর মার গলায় চাকুটা চালাইলি? স্যার আমি যখন আসিয়া দেখি আমার মা ঘুমিয়াছে, প্রথম আইসা আমি আমার মায়ের কাপড়ের আসল দিয়ে পাও দুইটা বাঁধলাম। যুবক রে তোরে আমি আজকে বন্ধু বানাই এই মাহফিল সারবো, তোর সাথে আর জীবনে সৈয়দপুর কেন, পৃথিবীর কোথাও যদি দেখা না হয় কেয়ামতের মাঠে দেখা হইব। এবার বাইরা যারা কুয়াশার মধ্যে দাঁড়ায় আছেন আপনার সাথে আবার দেখা হবে। বাবা আমি আপনাদের চিনি না, আপনারা আমার চিনেন, নেট দুনিয়া ভাইরালে কেয়ামতের মাঠে বলতে পারবেন মালিক একজন আলেমের কথা শুনি আমার মায়ের প্রতি ভালোবাসা বাড়ছিল, আপনি আমারে মাফ করে দেন। তদন্ত সে জিজ্ঞেস করে রিমান্ডে দিয়া কেমনে মার গলার মধ্যে চাকু দিয়া পোষ দিলি? বলে স্যার আমি পাও দুটা বানলাম, মার উঠতে পারে না, যাইয়া মার বুকের উপরে বসলাম। মা তখন হাসে আর বলে আমার বিশ্বাস তুই কোনোদিন আমারে পোষ দিতে পারবি না। মার তখনও বিশ্বাস ছিল কোনোদিন আমারে আমার ছেলে জবাই দিতে পারবে না। স্যার এরপরে যখন মা কনফার্ম হয়ে গেল ঠিকই আমি আমার মায়ের গলায় চাকু চালাব, ও নীলফা আমার সৈয়দপুরের আমার কলিজার টুকরা ভাইরা দেখো তো মার প্রতি ভালোবাসা বাড়ে কিনা, ও আমার মায়েরা যারা মহিলা প্যান্ডেল ও শুনতেছেন গো মা, আপনার এই সন্তান ইলিয়াসুর রহমান জিহাদি কেন এই ঘটনা বলি, আপনার সন্তানরে ভালো করতে চায় গো মা, আপনার সন্তানরে আপনি আদর দিয়ে দোয়া দিয়ে ভালো বলাবেন। তদন্ত সে জিজ্ঞেস করে তারপরে কেমনে মায়ের গলায় চালাইলি? স্যার আমি যখন আমার মায়ের গলায় চাকুটে চালাব, মা তখন মুসকি মুসকি হাসে আর বলে তুই আমারে জবাই দিতে পারবি না, কারণ আমি তোরে বুকের দুধ খাওয়াইয়ে বড় করছি। তদন্ত সি বলে তারপরে কি করলি বল বেঈমান বল। স্যার এরপরে কি করলাম আপনি শুনলে আমারে মাইরে ফেলবেন, তখন তো আমি নেশাগ্রস্ত ছিলাম স্যার, আমি আমার মার চোখ দুইটা বাঁধতে ফেললাম, আমার মা জনম দুঃখিনী মারা, স্যার নেশা যে মানুষকে অমানুষ করে ফেলে আমি বুঝতে পারছি এখন, আমি আমার মার চোখ দুইটা জনে বেঁধে ফেললাম,
আমার মা কান্দে আর বলে বাবা আমার চোখটা খুইলে দে, হাত বানসুর পাও বানসুর আমার দুঃখ নাই, আমি হাত পাও খুলতে বলি না, আমার চোখটা খুইলে দে বাবা। ওসি জিজ্ঞেস করে কেন খুলতে বলল বল? স্যার আমার মা বলতেছিল তুই আমারে জবাই দিবি, আমি বুঝতে পারছি বাবা, তুই আমারে চোখটা খুলে দে, মরার আগে আমি তোর একটু পরাণ বইরে দেখে যাই। হে জবাই রে মামা, এই যে চেয়ারম্যান সব বয়া বয়া আমার দিকে তাকায় আছে বাবা, যদি তার মা বাবা বেঁচে না থাকে যাইয়ে দেখো বুকের মধ্যে কত ব্যথা বাবা। ওই মিডিয়ার কাছে জিগাও গতকালকার চেয়ারম্যান আমার পাশে বসে কান্দে আর বলে হুজুর গতকালকে তোমাকে মাহফিলের থেকে বাবা অন্তত 3 গুণ লোক বেশি হয়েছে গাজীপুরের লাস্টের মাহফিলটা। চেয়ারম্যান আমার পাশে বসে কান্দে আর বলে হুজুর আপনি আপনার মায়ের জন্য মসজিদ বানাইছেন, আপনার মায়ের মসজিদে আমি 2000 টাকা দিলাম যেন আপনার মার সাথে আমার মা জান্নাতে যায়। যুবক ভাই চেয়ারম্যানও কানছে, তোমাগো কমিটির ভাইরাও কানবে। যুবককে যখন মা বারবার বলতেছে আমার চোখের বান্ধনটা সাইরে দে, আমি তোর একটু দেখি বাবা পরাণ বইরে দেখি, যুবক এখন তুই আমার সাথে একটা আওয়াজ দে, যেই মা মরার আগে সন্তানের মুখখানা দেখে যাইতে চায়। তদন্ত সে জিজ্ঞেস করি এরপর মার গলায় কেমনে চাকুটা চালাইলি? স্যার আমার মাথার সেন্স লেন্স হয়ে গেল, আমি যখন মায়ের গলার মধ্যে চাকুটা ঢুকায় দিলাম আমার মা গরুর মতো গর্জরাইতেছে আর বলতেছে তোর মতো জানোয়ার যেন কারো করে না। এ যুবক রে পুলিশ বলে তোর মায়েরে তুই চুল ধরিয়া জবাই দিছ, আমি এখন তোরে গলায় ফাঁস দিয়ে মারব। তদন্তসি বাবা গলাটা চাইপা ধরে যখন বারবার বলতেছে তোরে মাইরা আমি দরকার হয় ফাঁসির মঞ্চে ঝুলব, পুলিশের চাকরি থেকে রিজাইন দিব, তবু তোর মতো জানোয়ার রে মাইরা ফেলব। ওসি সাহেব রুমের থেকে দৌড়ায় আসছে, কি করেন কি করেন? স্যার ওর বিবরণ শুনছেন, ওর মা মরার আগে ওরে দেখতে চায় আর তারপরে ওর মার গলার মধ্যে চাকু দিয়ে পুষতে।